মে দিবস উপলক্ষে যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে গত মঙ্গলবার পূর্ব লন্ডনের ওয়াটার লিলি কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব এম ইকবাল হোসেন ও আনোয়ারুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আর চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ জালালউদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক। সভায় বক্তব্য রাখেন শাহ আজিজুর রহমান, সাজ্জাদ মিয়া, সৈয়দ সুরুপ মিয়া, নুরুল হক লালা মিয়া, আলতাফুর রহমান মুজাহিদ, মেহের নিগার চৌধুরী ও আশরাফুল ইসলাম সহ আরো অনেকে।